চাকরিবাজদের সঙ্গে ঐক্য করেছেন ডক্টর কামাল, মন্তব্য প্রধানমন্ত্রীর। উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান। ঐক্যফ্রন্টের সাত দফা দাবি অযৌক্তিক বললেন তথ্যমন্ত্রী। ফাঁকা মাঠে নির্বাচনের ষড়যন্ত্র করছে সরকার, অভিযোগ রিজভীর। স্বপ্নের দেশ পড়তে চ্যালেঞ্জ মোকাবেলার বিকল্প নেই, মন্তব্য সুধী জন্মে। স্বাধীনতা রক্ষার বিষয়ে তরুণদের সজাগ থাকার আহ্বান। এবং ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস আইন শৃঙ্খলা বাহিনী। সবচেয়ে কম খরচে কথা বলতে এখন নাম্বার না পাল্টেই চলে আসো এয়ারটেলে। এয়ারটেল এবার বিস্তারিত। দুর্নীতিবাজদের সঙ্গে ডক্টর কামাল ঐক্য গড়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় জাতীয় ঐক্যফ্রন্টকে হত্যাকারী, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের জোট আখ্যা দেন তিনি। পিলখানা হত্যাকাণ্ডে বিএনপি জামাত জড়িত বলে অভিযোগ করেন তিনি। নৌকাকে মুক্তির দিশারি উল্লেখ করে আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। নাসিরউদ্দিনের রিপোর্ট। পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি দেখতে মুন্সীগঞ্জ হয়ে শরীয়তপুর যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাজিরা প্রান্তে পদ্মার নাম ফলক উন্মোচন শেষে যান মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে আওয়ামী লীগের জনসভায়। নির্বাচন সামনে রেখে নতুন জোট গঠনের বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। চিহ্নিত খুনি ও এতিমের টাকা আত্মসাৎকারীদের সঙ্গে ঐক্য করায় ডক্টর কামাল হোসেনের সমালোচনা করেন তিনি। আমি কামাল হোসেন সাহেবকে বাহবা জানাই যে তিনি আজকে ঐক্য করেছেন, কার সাথে? তিনি বড় বড় কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন। আর যে বিএনপি জামাত জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে সম্পৃক্ত, আজকে তাদের সাথে তিনি ঐক্য করেছেন। বড় বড় নীতিবাগিসের কথা বলে যারা, তারাই আজকে ওই খুনিদের সাথে হাত মিলিয়েছে। ওই খুনিদের তো বাংলাদেশের মানুষ চায় না। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিএনপির শীর্ষ নেতাদের অভিযোগের জবাব দেন সরকার প্রধান। আপনারা জানেন খালেদা জিয়া 12টার আগে ঘুম থেকে ওঠে না, কিন্তু ওই দিন সকাল 7টার মধ্যে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সে পালিয়ে যায়, আন্ডারগ্রাউন্ডে যায়, কোথায় গিয়েছিল। আর তারপরে বিডিআর এ হত্যাকাণ্ড ঘটে। এই হত্যাকাণ্ড ঘটার পিছনে ওই বিএনপি জামাতেরও হাত ছিল। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চান শেখ হাসিনা। আজকে নৌকাই হচ্ছে বাংলাদেশের জনগণের মুক্তির পথ, কাজে আপনারা নৌকা মার্কায় সবসময় ভোট দেন। নাসিরউদ্দিন, মোহনা সংবাদ। এর আগে দুপুরে পদ্মা সেতু প্রকল্পের মাওয়া প্রান্তে এক সুথি সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ডক্টর ইউনূসের প্ররোচনায় পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বন্ধ করেছিল বিশ্বব্যাংক। এছাড়া সেতু প্রকল্পে রেল সংযোগের নির্মাণ কাজ উদ্বোধন এবং সার্বিক অগ্রগতি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মুশফিকুর রহমানের রিপোর্ট। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর নাম ফলক উন্মোচন সহ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এক সুধী সমাবেশে তিনি বলেন, বিদেশি অর্থায়নে কাজ শুরু হলেও জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে তা বন্ধ হয়ে যায়। ওয়ার্ল্ড ব্যাংক এই টাকা বন্ধ করে দিয়েছিল, যার পিছনে ছিল ডক্টর ইউনূস, যার মধ্যে এতটুকু দেশপ্রেম থাকে, সে কি কোনো দেশের এত বড় সর্বনাশ করতে পারে? জনগণের উপরই আমার ভরসা ছিল, আর সেই ভরসা নিয়েই এই সেতুর নির্মাণ কাজ আমরা শুরু করেছি। সরকারের উন্নয়ন দেখে যারা ষড়যন্ত্র করছে, পদ্মা সেতু নির্মাণ সহ বিভিন্ন বড় প্রকল্প শেষ করে তার জবাব দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের ভাব মূর্তি যারা নষ্ট করতে চেয়েছিল, বাংলাদেশের উন্নয়নের পথে যারা বাধা সৃষ্টি করতে চেয়েছিল, বাংলাদেশের দরিদ্র মানুষের
দারিদ্র সীমার নিচে ওঠার পথ যারা বন্ধ করতে চেয়েছিল তাদের জন্য উপযুক্ত জবাব আমরা দেব। পদ্মা সেতুতে এরই মধ্যে 14টি পিলার স্থাপন করা হয়েছে। মুশফিকুর রহমান, মোহনা সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। জাতীয় ঐক্যফ্রন্টের 7 দফা দাবিতে অযৌক্তিক উল্লেখ করে খালেদা জিয়াকে মুক্ত করাই জোটের একমাত্র উদ্দেশ্য বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনও। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের নিয়ে এই জোটের গণতন্ত্র উদ্ধারের ঘোষণা জাতির সঙ্গে তামাশার সামিল। তিনি জানান, আগামী নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার যে দাবি উঠেছে তা অসাংবিধানিক। জঙ্গি ও সব অপরাধীদের হালাল করার একটা প্রস্তাব হচ্ছে এই 7 দফার প্রস্তাব। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, যুদ্ধ অপরাধকে সাথে নিয়ে, স্বীকৃত দুর্নীতিবাজদের সাথে নিয়ে গণতন্ত্র উদ্ধারের ঘোষণাটা হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের জাতির সঙ্গে একটা ঠাট্টা মশকরা। সরকার আদালতকে ব্যবহার করে ফাঁকা মাঠে নির্বাচন করে আবারও ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সরকার গণতন্ত্রকে ছিনতাই করেছে বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলার জন্য আওয়ামী লীগই দায়ী। খুব স্পষ্ট, আইন, আদালত, বিচার তাদের হাতের মুঠোয় থাকায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মিথ্যা মামলায় একের পর এক সাজা দিয়ে ফাঁকা ময়দানে ইলেকশনের নামে সিলেকশন করে ক্ষমতা ধরে রাখা। সবের দেশ করতে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে তরুণদের এগিয়ে আসতে হবে, পাশাপাশি অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যাতে বিপন্ন না হয় সে বিষয়েও সবাইকে সজাগ থাকতে হবে। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে যুব সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে উঠে আসে এসব কথা। আরো জানাচ্ছেন তানজিলা রেশম। 2030 সালের মধ্যে জাতিসংঘে ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনে কাজ শুরু করেছে সরকার, আর এতে ভূমিকা রাখতে নাগরিক সমাজের অংশগ্রহণে যাত্রা শুরু করে SDG বাস্তবায়ন নাগরিক প্ল্যাটফর্ম। সংগঠনের আয়োজনে দিনব্যাপী যুব সম্মেলনে অংশ নেন তরুণ সমাজ। প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগামী নির্বাচনে যুব সমাজকে ভোটদানে নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কথা বলেন সুলতানা কামালও। আজকে আমরা একটা সংস্কৃতিবিহীন রাজনীতির প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলেছি, সেটা আমাদের পাওনা ছিল না। জানতেই হবে দুর্বৃত্তায়িত রাজনীতি থেকে আমাদের এই দেশকে কিভাবে মুক্ত করতে হবে। স্বাধীনতার স্বপ্ন পূরণে তরুণদের আরো এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা। স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল, দেশ করা হয়েছিল, আমাদের অনেক স্বপ্নটা এখনো পুরোপুরি বাস্তব হয়নি। কিন্তু হয়নি বলে কিছুই হয়নি এটা কিন্তু ঠিক না, আমাদের সামনে অনেক প্রচুর চ্যালেঞ্জেস রয়েছে। SDG বাস্তবায়নে তরুণদের কাজে লাগিয়ে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার তাগিদ দেন বক্তারা। তানজিলা নিঝুম, মোহনা সংবাদ, ঢাকা। আগামীকাল শুরু হচ্ছে সনাতন বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পৃথিবীতে যখনই অন্যায়, অবিচার আর দুঃশাসন বেড়ে যায় তখনই মর্তে নেমে আসেন দশভুজা মা দুর্গা। পূজা উপলক্ষে রাজধানীর মন্দিরগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজধানীর পূজা মণ্ডপগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে DNP। বিভিন্ন মন্দির ঘুরে আরো জানাচ্ছেন আরিফুল ইসলাম। দেবী দুর্গাকে বলা হয় শক্তির প্রতিমূর্তি, দুষ্ট নিধনে দশ বুঝা দেবী দুর্গার আবির্ভাব। দেবীর আরাধনায় এবার ঢাকা মহানগরীতে গড়া হয়েছে 234টি মণ্ডপ। মিরপুরের বিভিন্ন পূজা মণ্ডপ ছাড়াও রাজধানীর সব মণ্ডপের প্রস্তুতি প্রায় সম্পন্ন হলেও অনেকেই ব্যস্ত দেবীর সাজসজ্জা ও আলোকসজ্জা নিয়ে। পলাস কামাল আহমেদ মজুমদার MP, তার অবদানে আজকে আমরা এই মন্দির পেয়েছি। আমাদের অলমোস্ট 80% কাজ শেষ। তবে দেবী দুর্গার সরব আগমন নিয়ে ভক্তদেরও যেন তর সইছে না। ঘটকে আগমন, দোলায় গমন, লক্ষণ শুভনা, দেশের জন্য মঙ্গল না, মা যেন ওই অশুভকে দূর করে শুভ এবং সবারই মঙ্গল
প্রতিষ্ঠা করেন। এদিকে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার। নয়টি বড় মন্দির সহ রাজধানীর পূজা মণ্ডপগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আমরা একটি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে বলায় তৈরি করেছি কয়েক স্তরে, কোনো ধরনের কোনো নিরাপত্তা শঙ্কা নাই। তবে আমরা তৎপর থাকি, আমরা সতর্ক থাকি, যাতে জনগণের জানমালের নিরাপত্তা থাকে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। দেবী দুর্গার আগমনে দেশে শান্তি ফিরে আসবে, ক্ষেত ভরে যাবে সবুজ সোনালি ফসলে, আর কৃষকের মুখে ফুটবে অনাবিল হাসি। আরিফুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি যখন আরো থাকছে। তুরস্কে অভিবাসী বহনকারী ট্রাক খাদে শিশু সহ 22 জনের মৃত্যু, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। মা সেঞ্চুরি, আর তুই জিরো, চল প্র্যাকটিস করাই তোকে। ছোটদের ওড়াচ্ছে খেয়াল, বড় হয়ে যাচ্ছে ও তো। বাচ্চাদের বড় হওয়ার সাথে বাড়ে ত্বকের ইনফেকশনের আশঙ্কাও। আপনার চাই ডেটলের স্ট্রং সুরক্ষা। ডেটল কুল দেয় 100 দিন জীবন পর্যন্ত সুরক্ষা এবং মেন্থলের সজীবতা, তাই মায়ের ভরসা শুধুই ডেটল সুরক্ষা। হ্যাঁ টাকা, আমি রুটি বানা খাইছি, আপনি ফোন নাও। সে সকাল সকাল খালার মেজাজ খারাপ, গরিবের পেটে হগল তে লাথি মারে গো। কাল রাতে মোবাইলে 20 টাকা ভরাইছি, সকালে উঠে দেখি সব টাকা শেষ। তুমি তো দেখি হিডেন চার্জার প্রবলেমে পড়েছো। হাই সাপা, এই বিপদের তুমি বাঁচন কি? রবিতে আসো, রবিতে অজান্তে টাকা কাটার কোনো সমস্যা নাই। আপনি আমার একটা রবি সিম কিনে দিবেন। হিডেন চার্জের ভোগান্তি এড়াতে নাম্বার না বদলে চলে আসুন দেশের এক নম্বর 4.5G নেটওয়ার্ক রবিতে। ডায়াল করুন 01886112233 নম্বরে রবি। এখন 200 গ্রাম হরলিক্স হলো 350 গ্রাম, 50 গ্রাম এক্সট্রা ফ্রি, বাঁচলো 48 টাকা। রাইতে মোবাইলে 20 টাকা ভরাইছি, সকালে উঠে দেখি সব টাকা শেষ। রবিতে আসো, রবিতে অজান্তে টাকা কাটার কোনো সমস্যা। যে কোনো নম্বরে দেশের সেরা কনরেড পেতে নাম্বার না বদলে চলে আসুন রবিতে। ESI সলিড অ্যাঙ্গেল ও চ্যানেল তৈরিতে ব্যবহার করছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও উন্নত মানের কাঁচামাল, তাই ইঞ্জিনিয়ারের আস্থা কেবলই বন্দর স্টিল। নিরাপত্তার ক্ষেত্রে আমার সিদ্ধান্ত কখনো ভুল হয়নি, বন্দর স্টিলই সেরা। সলিড মানুষের সলিড সিদ্ধান্ত, ESI বিলিভস ইন কোয়ালিটি। এখন 200 গ্রাম হরলিক্স হলো 350 গ্রাম, 50 গ্রাম এক্সট্রা ফ্রি, বাঁচলো 48 টাকা। ESI সলিড অ্যাঙ্গেল ও চ্যানেল তৈরিতে ব্যবহার করছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও উন্নত মানের কাঁচামাল, তাই ইঞ্জিনিয়ারের আস্থা কেবলই বন্দর স্টিল। নিরাপত্তার ক্ষেত্রে আমার সিদ্ধান্ত কখনো ভুল হয়নি, বন্দর স্টিলই সেরা। সলিড মানুষের সলিড সিদ্ধান্ত, ESI বিলিভস ইন কোয়ালিটি। ডিজিটাল ক্যাম্পেইন 2018 সিজন 3 উৎসবে মেতে উঠুন প্রতিদিন। ওয়ালটন ফ্রিজ, টিভি ও এসি সাথে আবারও হাজার হাজার ফ্রিজ, টিভি, এসি সহ ফ্রি নতুন গাড়ির ছড়াছড়ি। এছাড়াও থাকছে মোটরসাইকেল ও কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক। ওয়ালটন আমাদের পণ্য। কাল রাতে মোবাইলে 20 টাকা ভরাইছি, সকালে উঠে দেখি সব টাকা শেষ। তুমি তো দেখি হিডেন চার্জার প্রবলেমে পড়েছো। হাই সাপা, এই বিপদের তুমি বাঁচন কি? রবিতে আসো, রবিতে অজান্তে টাকা কাটার কোনো সমস্যা নাই। হিডেন চার্জের ভোগান্তি এড়াতে নম্বর না বদলে চলে আসুন রবিতে, আর উপভোগ করুন যে কোনো নম্বরে দেশের সেরা কল রেট ও মিনিট বান্ডলে সবচেয়ে বেশি মেয়াদ। রবি। বিরতির পর আবার আমন্ত্রণ মোহনা সংবাদে, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। 300 আসনে নির্বাচন করার সব প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় পার্টি, এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। সকালে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তবে রাজনীতি মেরুকরণ হলে ভিন্নভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। আগামী 20 অক্টোবর সরাদি উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ করার কথাও বলেন রুহুল আমিন হাওলাদার। 300 সিটে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। যে রাজনৈতিক মেরুকরণ কখন কি হবে এটা আজকে বলা কঠিন। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দলের স্বার্থে আগামী দিনে সরকার গঠন করার জন্য অনেক কিছুই ভাবতে হবে, ভাবতে হচ্ছে। অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আমরাও
একটা চমক দিতে পারব বলে আশা করছি। চট্টগ্রামে পাহাড় ধস ও দেয়াল চাপায় চারজন নিহত হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, প্রবল বৃষ্টিতে ভোর রাতে আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনিতে পাহাড় ধস হয়। এতে মা মেয়ে সহ তিনজন মারা যায়, আহত হয় বেশ কয়েকজন। এদিকে পাঁচলাই থানার রহমান নগরে একটি গাছ ভেঙে সীমানা দেয়াল ও ঘরের ওপর পড়লে লালটু মিয়া নামে এক বৃদ্ধ মারা যান। এদিকে জানমালের ক্ষয়ক্ষতি ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ নেওয়া হলেও পাহাড় ছাড়তে রাজি নন বসবাসকারীরা। আশ্রয়কেন্দ্র খুলে খাদ্য সহায়তা দেওয়ার পরও তাতে সাড়া দিচ্ছেন না তারা। চট্টগ্রাম ব্যুরো থেকে রাহুল দাসের ক্যামেরায় দিদারুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শারমিন সর্দার। চট্টগ্রাম নগরের বিভিন্ন পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরাতে মাইকিং সহ নিয়মিত অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনা হলেও সবার চোখ ফাঁকি দিয়ে আবার ফিরে যাচ্ছেন অনেকে। এর মূল কারণ হিসেবে তাদের দাবি, প্রশাসন থেকে যে পরিমাণ খাদ্যদ্রব্য বিতরণ করা হচ্ছে তা পর্যাপ্ত নয়। অনেকের অভিযোগ, বসবাসের মতো কোনো পরিবেশ নেই এসব আশ্রয় কেন্দ্রে। আমার ঘরে স্বজন আছে খাবার, যদি এখানে গিয়ে খাবার না পেলে থাকা হুদো বসে থাকলে কোনো লাভ। খাবার দাবার কিছু ছিল না আমরা ওইখানে। আবার দীর্ঘদিনের বসবাসের জায়গা অন্যের দখলে চলে যাওয়ায় আশঙ্কা থেকেও ঝুঁকিপূর্ণ জেনেও অনেকে পাহাড় ছাড়ছেন না। তবে প্রশাসনের দাবি, অধিকাংশ পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। যারা ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আসার জন্য আমরা মাইকিং করেছি। তাদেরকে পাশাপাশি যে সকল পাহাড় ঝুঁকিপূর্ণ আছে তাদের পাশে যে প্রাইমারি স্কুলগুলো আছে সেগুলোকে আমরা আশ্রয় কেন্দ্র হিসেবে তাদেরকে বলছি সেখানে আশ্রয় নেওয়ার জন্য। চট্টগ্রাম নগরীর 28টি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস করছে কয়েক হাজার মানুষ। শারমিন শর্মা, মোহনা, ন্যাশনাল ডেস্ক। তুরস্কের ইজমির প্রদেশে অভিবাসী বহনকারী ট্রাক খাদে পড়ে শিশু সহ অন্তত 22 জন নিহত ও 13 জন আহত হয়েছে। সকালে আইরিন শহর থেকে ইজমির যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি 20 মিটার নিচে খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। হতাহতরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি। ট্রাক চালক সহ 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। সাংবাদিক জামাল খাশোগির হত্যার অভিযোগ প্রমাণ হলে সৌদি আরবকে শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তবে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল হবে না বলেও জানান ট্রাম্প। এদিকে খাশোগি হত্যাকাণ্ড তদন্তে সৌদি সরকার সহায়তা করছে না বলে অভিযোগ করেছে তুরস্ক। ভারত সীমান্ত পেরিয়ে সেনা অভিযান চালালে 10টি ছিরুনি অভিযানের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। শনিবার পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের বরাত দিয়ে এ খবর জানায় রেডিও পাকিস্তান। এতে বলা হয়, পাকিস্তানের সামরিক শক্তি সম্পর্কে ভারত কিছুই জানে না, তাই এ হম্বিতম্বি করছে দিল্লি। পাকিস্তান সেনাবাহিনী গণতন্ত্র শক্তিশালী করতে কাজ করছে জানিয়ে সদ্য সমাপ্ত নির্বাচনকে দেশটির ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ বলে দাবি করেন ওই সেনা কর্মকর্তা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে ইউরোপ জুড়ে বিক্ষোভ করেছে পরিবেশবাদীরা। শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিস সহ ইউরোপের অন্তত 7টি শহরে বিক্ষোভ হয়। এ সময় জলবায়ু নেতিবাচক পরিবর্তন ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তারা। বৈশ্বিক তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে জাতিসংঘ প্যানেলকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। নিচে আরো একটা বিরতি, ফিরছি যখন আরো থাকছে। হাতে ছিলে নকশা বহির্ভূত স্থাপনা ভাঙতে হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা, 2 মাসের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ। এবং 2 দিন হাতে রেখে হায়দ্রাবাদ টেস্ট জিতল ভারত, 2 ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ ওয়েস্ট ইন্ডিজ।
200 গ্রাম হরলিক্স হলো 350 গ্রাম 50 গ্রাম এক্সট্রা ফ্রি বাঁচলো 48 টাকা কাল রাতে মোবাইলে 20 টাকা ভরাইছি সকালে উঠে দেখি সব টাকা শেষ তুমি তো দেখি হিডেন চার্জার প্রবলেমে পড়েছো হাই সিয়াপা এই বিপদের তুন বাসন কি রবিতে আসো রবিতে অজান্তে টাকা কাটার কোনো সমস্যা নাই হিডেন চার্জার ভোগান্তি আরাতে নম্বর না বদলে চলে আসুন রবিতে আর উপভোগ করুন যে কোনো নম্বরে দেশের সেরা কল রেট ও মিনিট বান্ডলে সবচেয়ে বেশি মেয়াদ রবি ESI সলিড অ্যাঙ্গেল ও চ্যানেল তৈরিতে ব্যবহার করছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও উন্নত মানের কাঁচামাল তাই ইঞ্জিনিয়ারের আস্থা এগুলি বন্দর স্টিল নিরাপত্তার ক্ষেত্রে আমার সিদ্ধান্ত কখনো ভুল হয়নি বন্দর স্টিলই সেরা সলিড মানুষের সলিড সিদ্ধান্ত ESI বিলিভস ইন কোয়ালিটি গেট ম্যারিড জি গেট ম্যারিড ভিডিওগ্রাফি Myself Hilal. দেখি আপনার কাজের কি হাল? ম্যাডাম, আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। দেখান। রবার্ট স্যার। বাফারিং। অলওয়েজ সাফারিং। এইজি তো একটু প্রবলেম। রবিতে আসেন। রবিতে? নো প্রবলেম। বাফার ফ্রি এইচডি ভিডিও এক্সপেরিয়েন্স করতে নাম্বার না বদলে চলে আসুন দেশের এক নম্বর 4.5G নেটওয়ার্ক রবিতে। ডায়াল করুন 01886112233 নম্বরে। রবি। এখন 200 গ্রাম হরলিক্স হলো 250 গ্রাম 50 গ্রাম এক্সট্রা ফ্রি বাঁচলো 48 টাকা মা সেঞ্চুরি আর তুই জিরো চল প্র্যাকটিস করাই তোকে ছোটদের ওড়াচ্ছে খেয়াল বড় হয়ে যাচ্ছে ও তো বাচ্চাদের বড় হওয়ার সাথে বাড়ে ত্বকের ইনফেকশনের আশঙ্কাও আপনার চাই ডেটলের স্ট্রং সুরক্ষা ডেটল কুল দেয় 100 রোগ থেকে জীবন পর্যন্ত সুরক্ষা এবং মেন্থলের সজীবা তাই মায়ের ভরসা শুধুই ডেটল সুরক্ষা তাই তো মোবাইলে 20 টাকা ভরাইছি সকালে উঠে দেখি সব টাকা শেষ রবিতে আসো রবিতে অজান্তে টাকা কাটার কোনো সমস্যা যে কোনো নম্বরে দেশের সেরা কল রেট পেতে নাম্বার না বদলে চলে আসুন রবিতে আমন্ত্রণ আদায়ের মোহনা সঙ্গ দিয়ে সঙ্গে আছি তাসমিয়া জেরিন রাজধানীর হাতিরঝিল প্রকল্পে নকশা বহির্ভূত 10টি স্থাপনা ভাঙতে হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগ সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বিভাগ এ আদেশ দেন সেই সঙ্গে হাইকোর্টের দেয়া রুল 2 মাসের মধ্যে নিষ্পত্তি নির্দেশ দেন আদালত আপিল বিভাগের এ আদেশের ফলে এ সময়ের মধ্যে এসব স্থাপনা ভাঙা বা অপসারণ করা যাবে না গত 10 সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পের নকশা বহির্ভূত স্থাপনা 7 দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন গ্রাহকদের জন্য জিও 17 এর পাশাপাশি জিও 13 সিরিজের নাম্বার চালু করল গ্রামীণফোন দুপুরে রাজধানীর গুলশানে এর উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুস্তফা কামাল জিও 17 সিরিজের নাম্বার ফুরিয়ে যাওয়ায় গ্রামীণফোনের আবেদনের প্রেক্ষিতে এ সিরিজের 2 কোটি নাম্বার বরাদ্দ দেয় বিটিআরসি বর্তমানে 71 মিলিয়ন গ্রাহককে সেবা প্রদানের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ 20টি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের তালিকা স্থান পেয়েছে গ্রামীণফোন ক্রিকেট আঙুলের চিকিৎসা শেষে অস্ট্রেলিয়া থেকে দুপুরে দেশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান গত 5 অক্টোবর চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যান তিনি দেশে ফিরে তিনি জানান আঙুলের শক্তি ফিরে পেলে যে কোনো সময় মাঠে নামতে পারেন আঙুলের ইনফেকশনের কারণে এশিয়া কাপ শেষ না করে দেশে ফিরে আসেন সাকিব এখন আমার হাতে ব্যথা নাই খুব ভালো ফিল করছে এখন শুধু মানে ইম্পর্টেন্ট হচ্ছে আমার হাতের স্ট্রেংথটা কতক্ষণে ফিরে আসে সেটা রিহ্যাবের মাধ্যমে তাড়াতাড়িও ফিরে আসতে পারে এমন একটা প্রবলেম যেটা আসলে কোনো টাইম ফ্রেম নাই হয়তো সার্জারি না করেও খেলা যেতে পারে যদি সেটা হয় সেটা হবে মানে সবথেকে বেস্ট অপশন হতে পারে 1 মাস পরেও খেলতে পারি আবার হতে পারে আরো 6 মাসও লাগতে পারে বাট আশা করি 1 মাস পরে খেলতে পারব দুদিন হাতে রেখে হায়দ্রাবাদ টেস্ট জিতল ভারত এর ফলে 2 ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইট পাস হলো ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের জয়ের জন্য 72 রানের টার্গেট দেয় ক্যারিবীয়রা কোনো উইকেট না হারিয়ে 10 উইকেটে জয় তুলে নেয় স্বাগতিকরা এর আগে 4 উইকেটে 308 রান নিয়ে দিন শুরু করা ভারতের প্রথম ইনিংসে গুটিয়ে যায় 367 রানে 56 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এ নেমে 127 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে সফরকারীদের ইনিংস ও 272 রানে হারায় ভারত
শেষ করব বগুড়া সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। দুর্নীতিবাজদের সঙ্গে ঐক্য গড়েছেন ডক্টর কামাল, মন্তব্য প্রধানমন্ত্রী। উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান। ঐক্যফ্রন্টের সাত দফা দাবি অযৌক্তিক বললেন তথ্যমন্ত্রী। ফাঁকা মাঠে নির্বাচনে ষড়যন্ত্র করছে সরকার, অভিযোগ রিজভী। স্বপ্নের দেশ গড়তে চ্যালেঞ্জ মোকাবেলার বিকল্প নেই, মন্তব্য সুধীজনদের। স্বাধীনতা রক্ষার বিষয়ে তরুণদের সজাগ থাকার আহ্বান। এবং ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস আইন শৃঙ্খলা বাহিনীর। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টায় সঙ্গে প্রতি ঘন্টার সংবাদ একনজরে দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।